ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ নেদারল্যান্ডস। দেশটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। নেদারল্যান্ডস আমাদের কাছে আরও বেশি পরিচিত ফুটবলের কারণে। দেশটি এখন পর্যন্ত 3 বার বিশ্বকাপের ফাইনালে খেলেছে, যদিও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। শুধু ফুটবলেই না, দেশটিকে পরিচয় করিয়ে দেওয়ার মতো আরও অনেক বিষয় আছে। দেশটিতে পতিতাবৃত্তি একেবারে বৈধ, যার ফলে রাস্তার মোড়ে মোড়ে গড়ে উঠেছে যৌনপল্লী। আমাদের আজকের এপিসোডে আলোচনা করব ইউরোপের অত্যন্ত সুন্দর দেশ নেদারল্যান্ডস নিয়ে। দেশটি সম্পর্কে মজার মজার সব তথ্য জানতে ভিডিওটি 1 সেকেন্ড না টেনে শেষ অবধি দেখতে থাকুন। পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডস, তবে এই দেশটিকে অনেকে হল্যান্ড নামেও জানে। যদিও হল্যান্ড হল নেদারল্যান্ডের একটি ঐতিহাসিক অঙ্গরাজ্য, দেশটি উত্তর সাগরের তীরে অবস্থিত। নেদারল্যান্ডসের জনসংখ্যা 2 কোটির কাছাকাছি, তার মাঝে মুসলমানদের সংখ্যা প্রায় 15 লক্ষ। পতিতাবৃত্তি বৈধ দেশটিতে শিক্ষিতের হার অবশ্য মাথা নষ্ট করার মতো। দেশটিতে শতকরা 99% লোকই শিক্ষিত। প্রাচীনকালে নেদারল্যান্ডসে কেল্টীয় ও জার্মানীয় গোত্রের মানুষরা বসবাস করত। রোমানরা এই অঞ্চলটি শাসন শুরু করলে এই দেশটির শিল্প বাণিজ্যের বিকাশ ঘটে। খ্রিস্টীয় 3য় শতকে পুনর্জাগরিত জার্মান গোত্রের আক্রমণে এবং সমুদ্রের করাল গ্রাসে রোমানদের শক্তি হ্রাস পায়। শেষ পর্যন্ত 5ম শতকে জার্মানির আক্রমণ রোমান শক্তির অবসান ঘটায়। প্রথমে মেরোভিঙ্গীয় ও পরবর্তী 7ম শতকে কার্লিঙ্গীয় রাজবংশ এখানে শাসন করে। কার্লিঙ্গীয় শাসনতন্ত্র দেশটিতে খ্রিস্টান ধর্মের আবির্ভাব ঘটায়। এরপর 1400 শতকের শেষভাগে বুরগোয়নি ডিউকেরা এবং তারপরে 1600 শতকের শুরুতে স্পেনের হার্বস বংশ দেশটি শাসন করে। 1581 সালে কেলভিনবাদীদের নেতৃত্বে উত্তরের 7টি প্রদেশ স্পেনের হাত থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে। 1648 সালে 30 বছরের যুদ্ধ শেষে স্পেন ওলন্দাজদের স্বাধীনতার স্বীকৃতি দেয়। মৎস্য শিকার এবং জাহাজ নির্মাণে ওলন্দাজদের জুড়ি মেলা ভার। 1700 সালে ওলন্দাজ জাতি অসাধারণ সমৃদ্ধি অর্জন করে। এরপর 1806 সালে নেপোলিয়নের অধীনে এটি হল্যান্ড রাজ্য হিসেবে পরিচিতি পায়। 1949 সালে দেশটি ন্যাটোতে যোগদান করে। দেশের আয়তন মাত্র 41,543 বর্গ কিলোমিটার। ইউরোপের অন্যতম ঘনবসতি সম্পন্ন একটি দেশ নেদারল্যান্ডস। দেশটির প্রতি বর্গ কিলোমিটারে 413 জন মানুষের বাস। দেশটির 44% মানুষ খ্রিস্টিয়ান ধর্মের অনুসারী আর 5% মুসলিম। বাকি প্রায় 50% মানুষ কোনো ধর্মের অনুসারী নয়। তাই বলা যায় দেশটির দ্বিতীয় প্রধান ধর্ম মুসলিম। এই দেশের জাতীয় ভাষা ডাচ। অন্যান্য সরকারি ভাষাগুলো হচ্ছে ওয়েস্ট ফ্রিজিয়ান, পাপামেন্টো এবং ইংরেজি। নেদারল্যান্ডসের সবথেকে বড় শহর দেশটির রাজধানী আমস্টারডাম। এই শহরে প্রায় 9 লক্ষ মানুষের বাস। নেদারল্যান্ডসে মহাসাগরীয় জলবায়ু বিদ্যমান, যার ফলে দেশটির জলবায়ু পশ্চিমের উত্তর সাগর দ্বারা প্রভাবিত। দেশটির রাজধানী অ্যামস্টারডামের জলবায়ুরও একই অবস্থা। দেশটিতে শীতকালে গড় তাপমাত্রা থাকে -5°C। অনেকে দেশটির নাম নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়ে যায়। তাহলে এবার চলুন নেদারল্যান্ডস এবং হল্যান্ড নিয়ে বিভ্রান্তি দূর করা যাক। একটি দেশের যে 2টি নাম থাকতে পারে তা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা ইন্ডিয়া থেকেই জানি। এছাড়া মিশর বা ইজিপ্টেরও একই অবস্থা। নিঃসন্দেহে আমাদের কাছে নেদারল্যান্ডস এবং হল্যান্ড একই দেশের 2টি নাম। কিন্তু এমনটা ভাবা যাবে না যে আমরাই শুধু এই ভুলটা করছি। আসলে পুরো পৃথিবীর মানুষই এই একই বিভ্রান্তিতে রয়েছে। গত হাজার হাজার বছরের ইতিহাসে দেশটির নাম কয়েকবার বদলেছে। কখনো দ্য ডাচ রিপাবলিক বা দ্য ইউনাইটেড স্টেটস অব বেলজিয়াম অথবা কিংডম অফ হল্যান্ড। আপনি ভাবতে পারেন যে একসময় দেশটির নাম হল্যান্ড ছিল বলে এখনও হয়তো এই নামই চেনে। তবে কথাটা আংশিক সত্য। এছাড়া ইতিহাসে যে দেশটির নাম নিয়ে বিভ্রান্তি শুরু করেছে তা কিন্তু নয়। বিভ্রান্তির মূল কারণ হচ্ছে উত্তর হল্যান্ড এবং দক্ষিণ হল্যান্ড, যার ফলে বুঝতেই পারছেন আমরা আসলে 2টি প্রদেশকে একটি দেশের সঙ্গে গুলিয়ে ফেলি। আর এই 2 হল্যান্ড হচ্ছে দেশটির সব থেকে জনবহুল প্রদেশ। দেশের রাজধানী এবং বিখ্যাত শহর অ্যামস্টারডাম উত্তর হল্যান্ডে অবস্থিত। দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহর কোকেনহাফ দক্ষিণ হল্যান্ডে অবস্থিত। মজার বিষয় হল দেশটির সরকারি ট্রাভেল ওয়েবসাইটটিতেও দেশটির নাম দেওয়া হয়েছে হল্যান্ড, যার কারণ হিসেবে তারা বলেছে এই নামটা বলতে সহজ এবং শুনতেও ভালো লাগে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল পৃথিবীর অন্য সকল দেশের মানুষ দেশটি সম্পর্কে জানতে ইন্টারনেটে হল্যান্ড লিখেই সার্চ করে থাকে। পৃথিবীর সব থেকে বেশি পানির শহর নেদারল্যান্ডস, এর রাজধানী অ্যামস্টারডাম। এই শহরের 4/5 দখল করে আছে নদী, নালা এবং খাল। অ্যামস্টারডামে 100 কিলোমিটার থেকেও বেশি ক্যানাল এবং 500-এর মতো ব্রিজ আছে। এত বেশি ক্যানাল এবং ব্রিজ থাকার কারণে শহরটিকে উত্তরের ভেনিস বলেও আখ্যায়িত করা হয়। অ্যামস্টারডামের খালগুলো এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেখানকার পুলিশেরা অত্যন্ত ন্যায়পরায়ণ
এবং বন্ধুসুলভ চরিত্রের অধিকারী। পৃথিবীর সবচেয়ে ন্যায়নিষ্ঠবান পুলিশ আদতে সেখানে রয়েছে। সেখানকার পুলিশদের নির্দেশ দেওয়া হয়েছে যেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়, আর যার ফলে নেদারল্যান্ডসে অনেক জেলখানা কয়েদির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ইউরোপের মধ্যে অন্যতম ইকোনমিতে এগিয়ে থাকা দেশ হচ্ছে নেদারল্যান্ড। এখানকার যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে আপনাকে আইএলটিএসে 5.5 স্কোর থাকা বাধ্যতামূলক। সঙ্গে আপনার আর্থিক দিক থেকেও স্বয়ংসম্পূর্ণ হতে হবে। রাজধানীর জনসংখ্যা প্রায় 9 লাখ, আর সাইকেলের সংখ্যা আনুমানিক 11 লাখ। আর এখানে সাইকেল চুরিও একটি নিয়মিত বিষয়। প্রতি বছর এই শহরে প্রায় 1 লাখ সাইকেল চুরি হয়। রিক্সার শহর ঢাকা হলে সাইকেলের শহর নেদারল্যান্ড। মূলত দেশটির রাজধানীতে চলাচলের জায়গার সংকটের কারণেই সাইকেল নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। এছাড়া সবুজ শক্তি উন্নয়নের জন্য এই দেশের সরকার 2025 সাল নাগাদ পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা দেবেন বলে পরিকল্পনা করেন। সেখানকার সরকারের পরিকল্পনা হল ভবিষ্যতে রাস্তাঘাটে শুধু ইলেকট্রিক গাড়ি চলাচল করবে। এটাও এত পরিমাণে সাইকেল হবার অন্যতম একটি কারণ। নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের আরেকটি বিষয়ে খুব মিল রয়েছে। যেমন আমাদের দেশের মতো নেদারল্যান্ডসও বন্যাপ্রবণ দেশ, যার কারণ দেশটির অধিকাংশ স্থলভাগ এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কাছাকাছি। এই জন্যই দেশটির নাম হয়েছে নেদারল্যান্ডস, অর্থাৎ নো ল্যান্ড বা নিচু জমি। নেদারল্যান্ডসের জলজংশের পরিমাণ বাদ দিলে এটি বাংলাদেশ, কোরিয়া বা তাইওয়ানের পরেই পৃথিবীর সবথেকে ঘনবসতিপূর্ণ দেশ। এই নিচু দেশের মানুষেরাই আবার সবথেকে উঁচু, কারণ এই দেশের মানুষের গড় উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। দেশের আরও একটি বিষয়কর দিক হচ্ছে এই দেশে পতিতাবৃত্তি সম্পূর্ণ বৈধ। এই দেশের প্রস্টিটিউটরা অন্যান্য পেশাজীবীর মতো সরকারকে আয়কর দিয়ে থাকে। ইউরোপের বিয়ার প্রস্তুতকারীদের মতে বিশ্বের যে কোনো দেশের চাইতে নেদারল্যান্ডসের সবচেয়ে বেশি বিয়ার উৎপাদন করা হয়। অর্থাৎ মোট উৎপাদিত বিয়ারের 50% আসে নেদারল্যান্ডস থেকে। এই দেশের আরেকটি মজার এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে বহু আগে থেকে সেখানকার মানুষেরা খড়ম বা কাঠের জুতা বা কোম্পেন পরে আসছে। এই খড়মগুলোই পরবর্তী সময়ে ডাচ সংস্কৃতির প্রতীক হয়ে যায়। আজকাল সবাই সেখানে সাধারণ জুতা পরে, তবে এখন পর্যন্ত এই খড়মগুলো পর্যটকদেরকে বেশ আকর্ষণ করে। দেশটির রটারডেম অঞ্চলের পুলিশ বাহিনীতে 2013 সাল থেকে ইঁদুর যুক্ত করা হয়েছে। পুলিশ বাহিনী তাদের সঙ্গে ইঁদুরকে সংযুক্ত করেছেন, কারণ ইঁদুরের ঘ্রাণবোধ, নেশা জাতীয় বস্তু, গান পাউডার বা বিস্ফোরক খুঁজে বের করার শক্তি থাকার জন্য, যা মূলত অন্য কোনো প্রাণীর চেয়ে ইঁদুরেরাই ভালো করতে পারে। নেদারল্যান্ডসের ছবির মতো সাজানো একটি গ্রাম আছে যার নাম গিয়ারথুন গ্রাম। যে গ্রামে কোনো রাস্তা নেই, পুরোটাই ছবির মতো সাজানো একটা গ্রাম। এই গ্রামের সবচেয়ে জোরে যে শব্দগুলি আপনি শুনতে পাবেন তা হলো হাঁসের ডাক আর অন্যান্য পাখিদের কলকাকলি। এছাড়া কোনো শব্দই নেই। হালকা কুয়াশা মাখা শীত, কয়েক লক্ষ তারার গিজগিজে আকাশ, সবুজ পাহাড়, বাগানে সুমিষ্ট ফল, রং বেরঙের নাম না জানা পাখি সবই রয়েছে। এই গ্রামের সকলেই জলপথ ব্যবহার করেন, নৌকাতে করে সকলে যাতায়াত করেন। প্রতি বছর গ্রামটিতে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। সুপ্রিয় দর্শক, দেশ হিসেবে নেদারল্যান্ডস কেমন লেগেছে আপনার কাছে? বিস্তারিত জানার পর দেশটি ভ্রমণের শখ জেগেছে কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।